মন্দা এফেক্সের সম্পর্কে অনেকেই অনেক রকম প্রশ্ন করছে। অ্যাকচুয়ালি মন্দা এফেক্স আদৌ কি পেমেন্ট দেবে, এই বিষয় নিয়ে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট পুরো ভরে দিয়েছে। কিন্তু এই বিষয়ে আলোচনা করার আগে আপনাদের কিছু বিষয় জানতে হবে এই মন্দা এফেক্সের সম্পর্কে। মন্দা এফেক্স প্রথমে যখন মার্কেটে এরা এন্ট্রি নিয়েছিল, তখন পাবলিককে এরা কী বুঝিয়েছে সেটা কিন্তু ভাবুন। প্লাস এদের যে সেমিনার রয়েছে, বড় বড় যে টাই কোট পরা অনেক লিডার রয়েছে, এদের কি বক্তব্য রয়েছে সেগুলো কিন্তু আপনাদের কিছুটা মনে করিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন এই সব কোম্পানিতে আপনি কি পেমেন্ট পাবেন না পেমেন্ট পাবেন না। কারণ কমেন্ট বক্সে অনেকেই প্রশ্ন করছে, দাদা আমি 3 মাস পেমেন্ট পাইনি, কে বলছে 5 মাস পাইনি, কে বলছে 2 মাস পেমেন্ট পাইনি, পেন্ডিংয়ে পড়ে আছে অ্যামাউন্ট অলরেডি, কি হবে এর সম্পর্কে কিছু নতুন আপডেটটা দিন। অ্যাকচুয়ালি দেখুন মন্দা এফেক্স, মন্দা এফেক্সের টোটাল 2টি ভার্সন রয়েছে, একটি হলো মন্দা এফেক্স আর একটি হলো মন্দা ক্যাপিটাল। দুটোর মধ্যে মন্দা যেটা এফেক্স রয়েছে ওর কিন্তু কোনো লাইসেন্স নেই, যেটা মন্দা ক্যাপিটাল রয়েছে ওর লাইসেন্সটা রয়েছে। এইবার কমেন্ট বক্সে আরেকজন ব্যক্তি প্রশ্ন করেছিল, দাদা এই দুটো কি কোনো ব্রোকার হাউস? হ্যাঁ দুটোই ব্রোকার হাউস, কিন্তু একটি ব্রোকার হাউস রেগুলেটেড নয় আরেকটি ব্রোকার হাউস রেগুলেটেড। কিন্তু মাথায় রাখবেন যদি ট্রেডিংয়ে লস হয় মাথায় রাখবেন কেউ আপনাকে ঘুরে তাকাবে না, কিন্তু যেই সব ব্রোকার হাউসের লাইসেন্স থাকে না তাদের লসের পার্সেন্টেজটা অনেকটা হিউজ হয়, অনেকটা বড় হয়। কখন কোন মুহূর্তে আপনার অ্যাকাউন্টটাকে জিরো করে ছেড়ে দেবে আপনি নিজে বুঝতে পারবেন না, সেই হালটাই হচ্ছে এই মন্দা এফেক্স মন্দা ক্যাপিটালের মধ্যেই হয়েছে। অ্যাকচুয়ালি বড় বড় লিডার থেকে শুরু করে বড় বড় সেমিনারে অনেক বড় বড় ডায়লগবাজি আপনারা দিতে দেখবেন, প্লাস এই যে মন্দা এফেক্স মন্দা ক্যাপিটাল যে রয়েছে এর প্রমোশন থেকে শুরু করে আপনারা যদি একটু সার্চ করে দেখেন আপনি দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। মানে আপনি ভাবতে পারবেন না যে এটা এইভাবে পাবলিককে পেমেন্ট দেওয়ার জন্য এই মুহূর্তে প্রবলেম দাঁড় করিয়ে দেবে। কিন্তু সে বিষয়ে সাইটে রাখলাম, যখন আপনারা কোনো মিটিংয়ে যান, যখন আপনারা কোনো সেমিনারে যান, একটি জিনিস কী দেখেন, বড় বড় লিডার আপনাকে বলে দেয় আপনাদের টেনশন নেওয়া দরকার নেই, লাইভ অ্যাকাউন্টে পুরো অ্যামাউন্টটা রয়েছে। অ্যাকচুয়ালি এই লাইভ অ্যাকাউন্টের ফান্ডাটা কী এই জিনিসটা কিন্তু অনেকে জানেই না, তার জন্যে এখানে এবং এইরকম ধরনের লাইভ অ্যাকাউন্টে ফাঁসে। অ্যাকচুয়ালি দেখুন মার্কেটের মধ্যে এই মুহূর্তে টোটাল 2টি বেস্ট আপনি লাইভ অ্যাকাউন্ট পাবেন, একটি হলো অক্টা এফেক্স আর একটি হলো এক্সনেস। এইবার আপনারা হয়তো ভাববেন যে আমি অক্টা এফেক্স এক্সনেসের কথা মাঝখানে কেন ঢুকাচ্ছি। দেখুন যদি আপনাদের কখনো মনে হয় যে আপনি ব্যালেন্স উইথড্রল করে নিয়ে বেরিয়ে যেতে চান, সবথেকে ইজিতে সবথেকে সহজ প্রক্রিয়াতে আপনি পারবেন কোন প্ল্যাটফর্মে জানেন, কোন ট্রেডিং প্ল্যাটফর্মে, সেটা হলো অক্টা এফেক্স, সেটা হলো এক্সনেস। এদের দুজনকার মধ্যে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন এদের উইথড্রলের সিস্টেমটা এতটা ফাস্ট যে আপনি কল্পনা করতে পারবেন না। উইথড্রল করতে দিবেন প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনার পুরো ব্যালেন্সটা ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে, যদি স্যাটারডে সানডে না হয়। কিন্তু আদার্স যেটা রয়েছে সেটা কিন্তু টোটালটাই ডিফারেন্ট, কারণ সেখানে আপনাকে অনেকের পারমিশন চাওয়া হবে, কিন্তু অক্টা এফেক্সের ক্ষেত্রে তা নয়। কিন্তু এই যে মন্দা এফেক্স মন্দা ক্যাপিটাল এইগুলো যে রয়েছে, এখানে আপনি যে ট্রেডিং করতে যে অ্যামাউন্টটা দিয়েছেন এখানে কীভাবে পাবলিক ফাঁসে জানেন, এখানে কোন মুহূর্তে আপনার টোটাল অ্যামাউন্টটাকে নিয়ে স্প্যাম অ্যাকাউন্টে লাগিয়ে দেবে আপনি নিজে বুঝতে পারবেন না। প্লাস যদি আপনার অ্যামাউন্টটাকে স্প্যাম অ্যাকাউন্টে লাগিয়ে দেয় আপনি সেখান থেকে বেরাতে পারবেন না, আপনি সেখান থেকে প্রিন্সিপাল অ্যামাউন্ট উইথড্রল করতে পারবেন না। এই যে লাইভ অ্যাকাউন্টটা রয়েছে এই মুহূর্তে এই প্রবলেমটাই হয়েছে প্রত্যেকের সঙ্গে, যারা এই মন্দা এফেক্সের মধ্যেই হোক মন্দা ক্যাপিটালের মধ্যেই হোক ডিপোজিটটা করেছে। অ্যাকচুয়ালি অনেকে হয়তো বলবেন যে দাদা এটা স্ক্যাম করলো না ফ্রড করলো না কী করলো। দেখুন স্ক্যাম করলো কিংবা ফ্রড করলো সে বিষয়ে আমি বলবো না, সে বিষয়ে আপনাদের কিছু প্রুফ দেব, আপনারা নিজেরা ডিসাইড করবেন স্ক্যাম করলো না ফ্রড করলো। অ্যাকচুয়ালি মন্দা এফেক্সে আপনারা যখন লাইভ অ্যাকাউন্টে দিয়েছিলেন সেখানে কী অ্যানাউন্সমেন্ট শুনে আপনি দিয়েছিলেন যে আপনার অ্যামাউন্ট আপনি যে কোনো সময় উইথড্রল করে নিতে পারবেন, আদার্স ব্রোকার হাউসের মতো আপনি যে কোনো সময় আপনার অ্যামাউন্টটা উইথড্রল করে নিতে পারবেন। কিন্তু এই রকম ধরেন যে ব্রোকার রয়েছে যেগুলো একটি রেগুলেটেড নয় একটি রেগুলেটেড, সেটা আবার ঠিকমতো মার্কেটে লঞ্চিং হয়নি, জাস্ট 2023 সালে এসেছে মন্দা ক্যাপিটাল নামে যেটা আপনারা ট্রেডিং করছেন কিংবা আপনি ডিপোজিটটা করেছেন, সেখানে কোন মুহূর্তে আপনার টোটাল অ্যামাউন্টটাকে স্প্যাম অ্যাকাউন্টে লাগিয়ে দেবে আপনি নিজেও বুঝতে পারবেন না, আপনাকে আপনার পারমিশনও নেবে না, মানে ভেবেছেন সেই প্রসেসেই আপনারা হচ্ছে প্রত্যেকে এই মুহূর্তে ফেসেছেন। কীরকম ফেসেছেন একটু বুঝুন। অ্যাকচুয়ালি এই মুহূর্তে প্রত্যেকে বলছে দাদা আমরা
অ্যামাউন্ট তুলতে পারছি না, অনেকে বলছে অ্যামাউন্ট উইড্রল করতে দিয়েছি, এখনও ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি, প্রায় দু মাস হয়ে গিয়েছে। এইবার আপনাদের বলবো অ্যাকচুয়ালি কী প্রবলেমটা হয়েছে। টোটালটাই আপনাদেরকে স্প্যাম অ্যাকাউন্টের মতো কোনো একটি প্রসেসে লাগিয়ে দিয়েছে, মানে এদের একটা সময় এসে হিউজ পরিমাণে লস হবে, সেই লসটা রিকভারিটা না করতে পারার ফলে আপনাদেরকে টোটালটাই গ্রুপ ট্রেডিং, যাকে শর্টকাটে এবং বাংলা ভাষায় আপনি ভেবে রাখুন যেটা হলো গ্রুপ ট্রেডিং, স্প্যাম ট্রেডিং, এইরকম ট্রেডিং প্ল্যাটফর্মে, এইরকম ট্রেডিংয়ের সিস্টেমের মধ্যে আপনাদেরকে ফেলে দেবে। এর ফলে আপনি সেখান থেকে না তুলতে পারবেন প্রফিটের অ্যামাউন্ট, না তুলতে পারবেন প্রিন্সিপালের অ্যামাউন্ট, যদিও আপনি তুলতে পারেন সামান্য অল্প অ্যামাউন্ট। যদি আপনাদের বিশ্বাস না হয় আপনি জাস্ট আপনার আপলাইনকে জিজ্ঞাসা করুন যে আপনার লাইভ অ্যাকাউন্ট যদি থেকে থাকে সেখানে টোটাল কত অ্যামাউন্ট শো করাচ্ছে, আর যদি পুল অ্যাকাউন্ট থাকে তাহলে আর কোনো বলে লাভ নেই, কারণ সেই অ্যামাউন্টটা গিয়েছে ভোগে, এটা কল্পনা করে নিন। যদি আপনাদের বিশ্বাস না হয় আপনাদের লিডারকে বলবেন, আপনার আপলাইনে যে রয়েছে তাকে জিজ্ঞাসা করবেন যে অ্যাকচুয়ালি মন্দা এফেক্সের মধ্যে কিংবা মন্দা ক্যাপিটালের মধ্যে কী হয়েছে যেখানে আপনারা পেমেন্ট পাচ্ছেন না। দেখবেন সেই যে কোট পড়া টাই পড়া যে লিডারগুলো ছিল সেই লিডারগুলো আপনাকে কোনো জবাব দেবে না, কিংবা যদি জবাব দেয় এমন সময় এসে আপনাকে জবাব দেবে আপনি বেঁচে ফিরে আসার কুল খুঁজে পাবেন না। তাই এখানে যারা ডিপোজিট করছেন একটা জিনিস মাথায় রাখবেন, যাদের পয়সা হারানোর ক্ষমতা রয়েছে, যাদের রিস্ক ম্যানেজমেন্ট নেওয়ার প্রচুর ক্ষমতা রয়েছে, মানে কোনো অ্যামাউন্ট হারিয়ে গেলে আপনাদের কিছু মনে হবে না, সেই সব ব্যক্তি কিন্তু এই সব লাইনে আসবেন। না হলে আপনি সামান্য কমিশনের আশায় যে আপনি কাউকে জয়েন করালে আপনি এত পার্সেন্ট কমিশন পেয়ে যাবেন, সেই আশায় আপনি ডিপোজিট কাউকে করাবেন আপনার আন্ডারে, যদি তার পয়সা হারিয়ে যায় তখন কিন্তু প্রচুর বড় সমস্যায় পড়বেন। যদি সেই ব্যক্তির করুণ অবস্থা হয়, সেই অ্যামাউন্টের উপরে যদি ডিপেন্ডেন্ট থাকে, তাহলে কিন্তু আপনি সেই প্রবলেমে একাই পড়বেন। আপনার পাশে না থাকবে কোনো লিডার, না থাকবে কোনো এমডি, এবং বড় বড় সেমিনারে যারা কোট টাই পরে বড় বড় আপনাদেরকে ভাষণ দেবে, লোম খাড়া করে দেওয়ার মতো আপনাদেরকে ডায়লগ দেবে, সেই সব লিডারের আপনি আর পাত্তা পাবেন না, কিছুই পাবেন না। যদি আপনি বেশি কিছু বলেন আপনাকে বলবে আপনি আবার নতুন ইনভেস্টমেন্ট করান পাবলিককে, তাহলে আপনাকে দেখছি, মানে ভেবেছেন আপনি তো ফেসেছেন, উপর থেকে আপনাকে আবার বলবে আপনি নতুন ইনভেস্টমেন্ট করান। এই হচ্ছে টোটাল রহস্য। এটা কেন বলছি এবং এর সম্পর্কে অ্যাকচুয়ালি ভিডিওটা নিয়ে আসতাম না, অ্যাকচুয়ালি কমেন্ট বক্সে এত কমেন্ট ভরে গিয়েছে মন্দা এফেক্সের সম্পর্কে, বাধ্য হয়ে ভিডিওটা নিয়ে আসলাম। কারণ অনেকেই প্রশ্ন করছে, দাদা মন্দা এফেক্সে আমি ফেসে গিয়েছি, মন্দা এফেক্স ফ্রড, মন্দা এফেক্সের মধ্যে আমরা এত অ্যামাউন্ট উইড্রল করতে দিয়েছিলাম, এখনও পর্যন্ত ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি, এক্সট্রা এক্সট্রা আরও অনেকে প্রশ্ন করছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তাই একটা জিনিস মাথায় রাখবেন, এই সময় আপনাদের যে লিডার রয়েছে, যে এমডি রয়েছে, তাদের কি বক্তব্যগুলো শুনুন, অ্যাকচুয়ালি তারা পেমেন্ট দিতে পারবে না পুরোটাই নাটক করছে, না এমডিটাই আউট অফ মার্কেট হয়ে গিয়েছে, না কিছু লিডার আউট অফ মার্কেট হয়ে গিয়েছে। যদি দেখেন যে কিছু লিডার থেকে শুরু করে এমডি থেকে শুরু করে যদি আউট অফ মার্কেট হয়ে যায়, তাহলে এরপরে আপনারা সিদ্ধান্ত নেবেন কী করবেন, এরপরে পুরোপুরি আপনাদের দায়িত্ব। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।